মাস্টার মশাই বাড়িতে আছেন? বাড়িতে কেউ নেই নাকি? মাস্টার মশাই, মাস্টার মশাই, এই ভর দুপুর বেলা কি আসিল রে? পাক এ ফুটো, এখানে শুইন তো। আসছি বাবু। কি হলো বাবু? দেখ তো দুপুর বেলা কে আসিছে দরজাটা খুলে। না সব দুপুর বেলা আসে, রাত্রে বেলা আসতে পারে না, আমার হয়েছে যত জাল। কি দরকার এই দুপুর বেলা? মাস্টার মশাইয়ের সাথে ব্যাপার। হ্যাঁ আচ্ছা আসুন আসুন। ওসেই যখন পড়েছেন বসুন বসুন। শুধু জল খাবে একটা মুড়িও যাচ্ছি বাবু মুড়ি দুটো মুড়ি কি করবো দুটোই মুড়ি ছিল তুমি যা কিপটে এই দুটো মুড়িতে দুই দিনের হয়ে যাবে মাস্টার মশাই বলো আমার একটা ছাগল আছে কি ছাগল ছাগল নিয়ে আমি কি করবো না না আমার ছেলে ছাগল কি আমি তো গরু ছিলাম ছাগল হলাম কবে আয়োর মা তাহলে হতো ঘুরে ঘুরে বেড়াতাম পড়াশোনা করতে হতো না চুপ চুপ বাবা কালকে কটার দিয়ে আসবো মাস্টার মশাইয়ের কাছ থেকে শুনে নিই আয়োর মা কালকে দিয়ে পাঠাই দিবে ঠিক আছে কালকে আমার র‍্যাঙ্ক পাস করতে হবে কালকে পড়তে আস মাস্টার মশাই আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই শুন 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 কোথায় যাইছিলি আজকে পড়তে আসিস কেনে কতবার যাইছিলি পঞ্চাশ থেকে ষাট বার পর্যন্ত কিনে রে কি খাইছিলি কালকে রাত্রিরে এখন কিরম আছিস এখন বেশ ভালোই আছি পড়তে যাসনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর রাস্তায় রাস্তায় রোদে রোদে ঘুরছিস কিনে ঘরে গিয়ে আরাম করতে পাচ্ছিস নাই না ওই পায়খানাটা একটু শক্ত হবে বলে রোদে রোদে আয়ো মা সেটা আগে বলবি তো ঠিক আছে যা ঘরে যা আমি একটু বাজার থেকে ঘুরে আসি শোন একটা কথা বলি না মনে করি না বলতো তয় কি হয় তেরি ঝালক সরতি থাম থাম তুই পারছিস না আমি বলছি দে তোকে নিয়ে ঘুরতে যাব ও একশো বৃন্দাবন আমি তুই তো আমাকে প্রশ্ন করছিস আমি তোকে একটা প্রশ্ন করছি এই
আমি ফুটো কে চিজ ব্যাগটা দিয়েছি, ওই ফুটো বাজারে একটা নিয়ে যাবে। আচ্ছা হোক হোক, বলতো জলের তলায় মানুষ থাকে না কেন? আচ্ছা বল বল, জলের তলায় পায়খানা ঘর নেই বলে তার জন্য মানুষ জলের তলায় থাকে না। আচ্ছা তোদেরকে দেখে অনেক কিছুই বুঝতে পেরেছি, আবার কালকে আসবি, এখন ঘরে পালা। ছুটি।